আজ সকালবেলায় ঘুম থেকে উঠেই স্পাইকিকে বলে দিয়েছি তোমার ভ্যাকসিন আছে, তো সেই ভয়ে ও টেবিলের তলায় লুকিয়ে পড়েছে, ও ভ্যাকসিন নিতে যাবে না। কিন্তু আমরা স্পাইকিকে রেডি করালাম, ওর অজুহাত ঘুমাবে এখন। তো আরেকটা অজুহাত দেখিয়ে ও ঘুমিয়ে পড়লো, আমরাও অপেক্ষা করছি, ঘুম থেকে ওঠার পর ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। সেই অপেক্ষা করতে করতে স্পাইকি ঘুম থেকে উঠলো, কিন্তু তারপরে আমরা স্পাইকিকে নিয়ে গেলাম ডাক্তারখানায়। স্পাইকিকে এখন আমরা ডাক্তারখানায় নিয়ে চলে এসেছি, ও ভ্যাকসিন নেওয়ার জন্য রেডি। কিন্তু ডাক্তারবাবু ভ্যাকসিন দেওয়ার আগে ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছে, আর এখানে একটা পাখি এসেছে, পাখির সঙ্গে একটু খেলা করছে। তো চলুন ওর একটু খেলা দেখি, তারপরে ভ্যাকসিন কীভাবে নিচ্ছে সেটাও দেখাবো, আর কী ভ্যাকসিন দিল সেটাও দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ পাখিটিকে দেখে আমার স্পাইকি কিরকম করছে। স্পাইকি চাচ্ছে ওর সঙ্গে একটু খেলা করতে, তাই ওকে ডাকছে, কিন্তু পাখিটি আসছে না, ভয়ে পালিয়ে যাচ্ছে। এইভাবে করতে করতে কিছুটা সময় আমরা কাটালাম, তারপরে ভ্যাকসিনের দিকে অগ্রসর। এরপর থেকে ট্যাবলেটটা কাজ হবে, আর লিকুইডটা কাজ হবে না। ডাক্তারবাবু স্পাইকিকে যে ভ্যাকসিনটা দিল তার স্টিকারটা মেরে দিল স্পাইকির ভ্যাকসিনের বইয়ে, কারণ ওখানে প্রমাণ থাকবে যে কী ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কবে ডেট দেওয়া হয়েছে। তার জন্য এটা খুবই জরুরি, ভ্যাকসিনের সমস্ত কিছু তথ্য এই বইয়েই থাকে। তো যারা ভ্যাকসিন দেবে এই বইয়ে অবশ্যই ভ্যাকসিনের স্টিকার আর ডেটটা অবশ্যই মেরে নেবে। স্পাইকিকে ডাক্তারবাবু যে ভ্যাকসিনটা দিল সেই ভ্যাকসিনের নাম DHPPIL। ডাক্তারবাবু এই ভ্যাকসিনটা রেডি করছে স্পাইকিকে দেওয়ার জন্য। আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে স্পাইকিকে তার 21 দিন পর সেম ভ্যাকসিন আবার দিতে হবে, এটা ডাক্তারবাবু আমাদেরকে জানিয়ে দিলেন, কোনো রকম যেন মিস না হয়। ডাক্তারবাবুর কথা মতো আমি স্পাইকিকে কোলে নিয়ে নিলাম, তারপরে ডাক্তারবাবু স্পাইকির পিঠের চামড়াটা আলতো করে ধরে টেনে তাতে ভ্যাকসিন পুশ করলেন, তারপরে স্পাইকিকে নিচে নামিয়ে একটু ম্যাসেজ করতে বললেন। স্পাইকিকে
আলতো আলতো করে স্পাইকির স্পিডটা ম্যাসেজ করতে লাগলাম। তারপরে ভ্যাকসিন কমপ্লিট করে আমরা বাড়ির দিকে চলে আসলাম। এইভাবে স্পাইকির স্পিডটা আমি হালকা হালকা করে ম্যাসেজ করে দিলাম, যাতে ও ব্যথাটা না লাগে আর যে ভ্যাকসিনটা দিয়েছে চারিদিকে যেন ছড়িয়ে যায়। তো স্পাইকি সেইভাবে খুব একটা জ্বালায়নি, খুবই শান্ত ছেলে স্পাইকি, আমাদেরকে খুব একটা জ্বালায় না। তো স্পাইকির ভিডিও দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। এরপরে আসবে স্পাইকির ট্রেনিংয়ের ভিডিও, স্পাইকিকে আমি কীভাবে ট্রেনিং করছি। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে। স্পাইকিকে বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে স্পাইকি নিজের বিছানায় শুয়ে আস্তে আস্তে খেলতে লাগলো। এই হচ্ছে তার দৃশ্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। স্পাইকি খেলুক, স্পাইকি সুস্থ থাকুক সবাই শুভকামনা করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতন এখানেই রাখছি।